থাকা কুচু ঠালা খেলি উঁচু মাকা উঁচি খেছি তাল কুলি পিছা মারি উঁচি হাজার লাগে লোলি शादी के बाद क्या क्या हुआ शादी के बाद हम हुआ तुम हरमजादा कैसे आया तू काम से पठाया वो काम कहा अम्मा जान को लेके आया बहुत भला काम किया अखन तुम ही फरगत कर गया जा अरे गोदर पु जाना ये बोलती छोड़ ना जगह दे আপনি ফরিদা বেগম জি সালাম আলাইকুম আম্মা জান এই আপনাকে ডেকে আনার জন্য ওই গদাকে পাঠিয়েছিলাম কি করব বলেন আপনার বাড়িটা জরুরি ভিত্তিতে দখল করার জন্য আমরা কোর্টে অর্ডার পেয়ে গেছি জানি হ্যাঁ জানেন তারপরও স্যারের সাথে আপনি দেখা করেননি আমি তো জানি না কাছে কাছে যাব কি করলে কি হবে 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 স্যারের কাছেই সব হবে স্যার স্যার বলেন দু চার বছরের মধ্যে আপনার বাড়িটা যাতে দখল না হয় আমি তার জন্য একটা রাস্তা বের করে দেব আপনি শুধু রাস্তা বানানোর জন্য ইট বালু সিমেন্টের ব্যবস্থা করবেন বুঝলেন জি না স্যার বুঝে নাই উনাকে নিয়ে বাইরে চলেন ইট বালু সিমেন্টের হিসাবটা বুঝিয়ে দেই হ্যাঁ চলো 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 হ্যাঁ ও সরি সরি আপনি আগে আপনি আগে না 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 ঘুষের জন্য আজ এক হাত বাড়িয়ে দিচ্ছে একদিন হাত করা পড়ার জন্য দু হাতি বাড়াতে হবে ৩০,০০০ টাকা ঘুষ না 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 ঘুষ বলবেন না আম্মা জান ঘুষ বললে আমি খুব দুঃখ পাই বলবেন ভিটামিন জি আমি এত টাকা কোথায় পাবো আমি তো ৩,০০০ টাকাও দিতে পারবো না তাহলে আমিও কিছু করতে পারবো না সব সিজ হয়ে যাবে বাড়ি ঘর মালপত্র এমনকি আপনারাও স্যার আপনার হাতে যেমন ক্ষমতা আছে আমাদের একটু দয়া করুন দয়া দয়া করলে তো আমার নাম আক্কেলালি হতো না দাতা হাতেম তাই হতো স্যার বাড়ি ছাড়া হয়ে আমরা মামে কোথায় গিয়ে দাঁড়াবো দেখেন আম্মা জান আপনার বাড়ির জন্য যদি আপনার দরদ না থাকে তাহলে ৩০,০০০ কেন ৩০ টাকাও লাগবে না কিন্তু দরদ থাকলে ৩০,০০০ই লাগবে আম্মা জান ও শুকলে ডাক্তার লাগে ও ওষুধ লাগে মইরা গেলে কি সুই লাগে না কবর দেন বা পুড়ে ফেলেন লাশের কিচ্ছু আসা যায় না বুঝলে বুঝে না বুঝলে নাই আমার কিছু করার নাই ঘুষ ঘুষ নিয়ে তোমার চিন্তা কেন তুমি তো ঘুষ খাও না স্যার কখন এন্টি করাপশনে হামলা হয় আমার খুব ভয় করে আমাকে অন্য কোনো সেকশনে বদলি করে দিন যেখানে ঘুষের কোনো কারবার নেই আমি তো আছি তোমার কোনো ভয় নেই আমি সবাইকে চিনি কে কি করছে সব বুঝতে পারি তুমি যাও ঠিক আছে স্যার স্যার আপনার নামে বড় সাহেবের কাছে কে যেন নালিশ করছে জানি কে করেছে তাও জানি শোনো শুধু নালিশ করলে হয় না প্রমাণ লাগে আমি কোনো প্রমাণ রাখি না শয়তান আপনার দেখলো সালাম দিব কি বললে না ও কিছু না আমি আপনার একটু জাতে উঠেলাম আর কি স্যার বউর একটু আবদার আসিল আমার জান কি টাকা লইয়া আইব আসলে ভালো না আসলে কালি লোক যাবে বাড়ি দখল করতে